হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে বে অফ বেঙ্গল থেকে একটি সাইক্লোন সৃষ্টি হচ্ছে এবং সেই সাইক্লোনটা ভয় ভয় রূপ নিচ্ছে, এবং যার কারণে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং আস্তে আস্তে বাংলাদেশের দিকে যেটি পৌঁছাবে এবং আমাদের পশ্চিমবঙ্গে আসবে হচ্ছে 3rd May, অর্থাৎ আগামীকাল। তো আগামীকাল কিন্তু একটা ভয় ভয় পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, আবহবিদরা সেটা মনে করছেন, এবং ভয় ভয় ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। তো দেখুন, এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো স্কুল এডুকেশন অফ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মনে করেছেন যে এই সাইক্লোনে ছাত্রছাত্রীদের খুব ক্ষতি হতে পারে বা নিরাপত্তার জন্য তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, এবং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন, ডেটেড কলকাতার 2nd May 2019, অর্থাৎ আজকেই এই নোটিশটি পেশ করা হয়েছে। এবং সেই নোটিশটিতে দেখুন, এখানে যে ছুটি, যেই স্কুল বা যেই সংস্থাগুলো ছুটি থাকবে সেটা এখানে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড, মাধ্যমিক বোর্ড এবং প্রাইমারি বোর্ডের যে সমস্ত স্কুলগুলো এবং গভর্নমেন্ট স্পন্সার স্কুল, সেগুলো ছুটি থাকবে, এবং কবে থেকে কবে ছুটি থাকবে সেটাই জানাচ্ছি। তো এখানে দেখুন, সাবজেক্ট সাসপেনশন অফ দ্য ক্লাসেস ডিউ টু হিট ওয়েভ অ্যান্ড সাইক্লোনিক স্টর্ম। তো গরমের যে ছুটিটা থাকে, অর্থাৎ সামার ভ্যাকেশনস, তো এই সামার ভ্যাকেশনটাকে একটু বাড়িয়ে এই সাইক্লোনের জন্য আগে থাকতে ছুটি দেওয়া হয়েছে, এবং সেটা তো এখানে দেখতেই পাচ্ছেন, তো সাইক্লোনিক স্টর্ম বলে এখানে লিখে দেওয়া হয়েছে। তো এর নিচে একটু চলে আসবো, তো স্যার ম্যাডাম, ডিউ টু প্রেডিক্টেড সার্ভেট সাইক্লোনিক স্টর্ম ফণী, তো এই যে স্টর্মটা সেটার নাম দেওয়া হয়েছে ফণী এবং বাংলাদেশ দিয়েছে। তো এখানে বলেছে যে গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড নন গভর্নমেন্ট এডিডস স্কুল প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি ফ্রম 3rd May to 13th June 2019, অর্থাৎ গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত স্কুলগুলো 3 মে, অর্থাৎ আগামীকাল থেকে 30 জুন, প্রায় 2 মাস কিন্তু বলা যেতে পারে ছুটি থাকছে। তো এটা 2 মাস দিয়েছে ভাবা যাচ্ছে না, কারণ অনেকটাই সময় দিয়েছে। তো অনেক অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি 1 মাস বা 1 মাস 10-20 দিন ছুটি থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রায় 2 মাসের কাছাকাছি ছুটি। তো এখানে বলা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাডভাইজ অল স্কুল আন্ডার ইউর রেসপেক্টিভ কন্ট্রোল অ্যাকর্ডিংলি, ইউ আর অলসো রিকোয়েস্টেড টু রিকমেন্ডেড সিমিলার অ্যাকশনস টু অল আনএডেড স্কুল আন্ডার ইউর কন্ট্রোল। তো সকলকে অনুরোধ করছেন যে স্কুল ছুটি দেওয়ার জন্য। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে এটা নোটিশটি বার করা হয়েছে। তো সাইক্লোনের জন্য কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন জেলা, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তারপর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ মেদিনীপুর, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো। তো যার কারণে সাবধানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং কৃষির ক্ষেত্রেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কৃষির যারা কৃষক আছেন তারা কীভাবে সুরক্ষিত থাকবেন এবং তাদের চাষকে কীভাবে রক্ষা করবেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং একটা কৃষি দপ্তর থেকে বেরিয়েছিল নোটিশটি। তো আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর একবার দেখে নিন এবং সতর্ক থাকুন। সকলে ভালো থাকবেন।